আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। হিমঘর শিল্পকে ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রেস ক্লাবে প্রেস মিট হয়ে গেল, শুনে নেব সেই আলোচনার বিষয়। আপনারা চোখ রাখুন বেঙ্গল টুডে নিউজের পর্দায়। পড়ে কতটা বাড়ানো যায় ওনারা, সে ফাইলটা ওনারা অলরেডি পাঠিয়েছে নবান্ন, কিন্তু সেটা এখনো মানে ফিরে আসে। সুতরাং সেটা আপনাদের সামনে উনি বলেছেন, নিজেই মুখে বলেছেন, এবং আমাদের নিয়ম মানে মজুমদার সাহেবও সেদিন বললেন যে এটা পাঠানো হয়েছে এবং দেখা যাচ্ছে পরে। উনি বলেছেন যে তার মধ্যে কিছু খরচা আছে, যাই হোক সেটা সব দেখে আমরা চাইছি মিনিমাম আমাদের যে এক্সপার্ট কমিটি যেটা করেছিল সুপারিশ করেছিল বিশেষজ্ঞ মানে সেখানে গভর্নমেন্ট একজন নিয়োজিত এক্সপার্ট কমিটি, তারা বলেছিল যে সাউথ বেঙ্গলে অন্তত 190 করা উচিত এবং 194 এখানে করা উচিত, এইটা প্রতি কুইন্টালে। আপনাদের একটা জিনিস মাথায় ভাবতে হবে যে ধরুন ওনারা রেকমেন্ড করেছেন 22 পয়সা কেজিতে, 22 পয়সা কেজি মানে 22 টাকা কুইন্টাল, মানে 168 থেকে 190 করেছেন মানে 22 পয়সা। এইটা জানতে হবে যে আলুর উপর কত ইফেক্ট আসছে। আপনাদের স্বাভাবিকভাবে এটা জনগণের মাত্র প্রশ্ন আসবে, আপনার কলকাতায় যারা আলু কিনে খান তাদের কাছে প্রশ্ন আসবে, তাদের জানবেন যে এটা 22 পয়সা কেজি মাত্র ইম্প্যাক্ট আসবে, যেখানে টোটাল ইম্প্যাক্ট আপনি 20 টাকা কেজি আলু খাচ্ছেন সেখানে 22 পয়সা কেজিতে এই রেন্টের ইম্প্যাক্ট, এইটুকু অন্ত মানে ইনক্রিজ যে রেন্টটা করতে করাতে চাচ্ছেন কমিটি সেটা 22 পয়সা কেজি, এইটুকু না দিলে ইন্ডাস্ট্রিটা যদি না বাঁচে আজকে গ্রাম বাংলার কী অবস্থা হবে। আজকে ধরুন যে সমস্ত জায়গা স্টোরগুলো বন্ধ হয়ে গেছে, এই স্টোরের লাগোয়া যা যোগগুলো কাজ করে খাচ্ছিল এবং বিভিন্ন ভাবে এক একটা স্টোরে 200 থেকে 250 লোক কাজ করে খায় এইভাবে বিভিন্ন ওয়েতে, তাদেরও কাজ কর্ম তাদের চলে গেছে এইভাবে, এবং অনেক ক্ষতি হচ্ছে, যার জন্য আমাদের গ্রাম বাংলার এই ইন্ডাস্ট্রিটিকে আমরা তুলে ধরতে উন্নত করতে চাই। এরা তো বলছে যে আমরা চালাতে অপারগ হচ্ছি, তখন আমরা বললাম তোমরা যে চালাতে অপারগ হচ্ছে তার প্রমাণ কি, তখন বললো আচ্ছা ঠিক আছে আমাদের লাইসেন্স গুলো জমা দিয়ে চলে যাবো। এরকম প্রায় 200-250 জন দিয়ে দিয়েছে, 250 জন দিয়ে দিয়েছে, অনিশ্চয়তার মুখে যা হবে আমাদের ফাইনাল রেন্ট কমিটি যে মিটিং হবে সেই মিটিং এর পরই আমরা বলতে পারবো। আজকে আমি কোনো কথা এই ব্যাপারে মনে করি। আমার নাম প্রতীক পবন দে, আমি ফার্স্ট প্রেসিডেন্ট এবং রেন্ট কমিটির চেয়ারম্যান। আমরা কি কারণে প্রেসে এসেছি সেটা আমি আগেও বলেছি, আমরা এই 2024 সালে এসে দাঁড়িয়ে আমাদের কোল্ড স্টোরেজের যে ভাড়া বিগত 3 বছর ধরে বর্ধিত হয়নি, সরকার যে এক্সপার্ট কমিটি যে ভাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সুপারিশ করেছিল সেই সুপারিশ অনুসারেও আজকে 3 বছর ধরে আর ভাড়াটা বৃদ্ধি হয়নি। তা আমাদের বক্তব্য, এবছর সিজিনটা আসছে 1 মার্চ থেকে, তার আগে যদি এটার ঘোষণা না হয় আমাদের কোল্ড স্টোরেজ চালানো পরে কঠিন হয়ে পড়েছে, ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির যারা চালাচ্ছেন সেই সমস্ত মেম্বাররা তারা বারবার বলছে আমরা চালাতে পারছি না, আপনারা সরকারের কাছ থেকে ব্যবস্থা নিয়ে চালালেও দেনার দায় জড়িয়ে পড়ছে, প্রত্যেক বছর এত খরচ খরচা বেড়ে যাচ্ছে, সার্ভাইভ করতে পারছে না, ব্যাংকের লোন মিট আপ করা যাচ্ছে না, আমরা মনে করি এইরকম একটা গ্রামীণ শিল্প যদি নষ্ট হয়ে যায় সেটা সকলের দৃষ্টি আকর্ষণ করা, কারণ এর সঙ্গে আমার বলেছেন ফার্স্ট প্রেসিডেন্ট এখানে 200-300 মানুষ কর্মসংস্থান হয়, তারা কাজ করেন দৈনন্দিন সারা বছর ধরে কাজ করেন, তাহলে এইরকম যদি শিল্পের অবস্থা হয় তাহলে কিন্তু শিল্প পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। আপনাদের কাছে একটা চার্ট আছে, আপনারা দেখতে পাবেন অন্যান্য রাজ্যে কি ভাড়ার হার, সেই তুলনায় আমরা কত কম ভাড়ায় পশ্চিমবঙ্গে আজকে এখনো চালিয়ে চলেছি আমাদের ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা চাই আগামী দিন সরকারের যে সুপারিশ সেই সুপারিশের ভাড়াটা ইমিডিয়েট এফেক্ট পাবে।
এর ফলে যে আলু চাষিদের যে সমস্যা হচ্ছে তো সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? না, ভাড়া বাড়লে উনি বিশ্লেষণ দিয়েছেন 20-22 পয়সা আলুতে কেজিতে দাম বাড়বে। দাবি আমরা বর্তমান যে ভাড়া সরকার নির্ধারিত ভাড়াতে আমরা এই 3 বছর কোনো ভাড়া বাড়েনি। আমাদের এই ভাড়াতে স্টোর চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আমরা অপারক হিসেবে সরকারকে যে বহুবার বলেছি, এক্সপার্ট কমিটি আজ 2 বছর রেকমেন্ড করেছে, তার কোনো এফেক্ট এখনো পর্যন্ত পাচ্ছি। তার জন্যই আমাদের প্রেস কনফারেন্স করে সরকারের অগোচরে গোচরে জানাবার জন্য আমরা আমার পরিচয় হচ্ছে দিলীপ কুমার চ্যাটার্জি, আমার নাম, বাঁকুড়া ডিস্ট্রিক্টের চেয়ারম্যান। আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট। আমরা সবাই বলেছেন, আমাদের সাথীরা সব বলেছেন যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি যে আমরা কি অবস্থায় আছি। ভাড়া যেখানে অন্যান্য রাজ্যে এত বেশি আছে আর আমাদের এখানে এত কম ভাড়ায়, তাও 2-3 বছর বাড়িনি, বাকি খরচ তো সব প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে। আজকে লেবার খরচ হোক, অন্য যন্ত্রপাতি হোক, ডিজেল হোক, সবই তো বেড়ে যাচ্ছে। সে অনুপাতে যদি না বাড়ে তা আমরাও চালাতে পারবো কি করে? আমরা এখন মানে চালাতে পারছি না, এটাই আমরা চাইছি সরকারের দৃষ্টি আকর্ষণ করে কি ভাই সরকার যত তাড়াতাড়ি হোক এটা নিয়ে, মৌসুম আমাদের সিজন চালু হবে তার আগে ডিসিশন করলে খুব ভালো। আমার আমি পাস্ট প্রেসিডেন্ট, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রাজেশ কুমার বংশী।